হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, আর এখন একটু ভালো হয়ে গেছে। আর এখন বাজে প্রায় 11টা বাজতে 20 মিনিট বাকি, তো আমি আমার এখন থেকে ছোট্ট একটা ব্লগ শুরু করলাম, দেখতে থাকো। তো চলো ছাদে যাই, একটু জামা কাপড়টা মেলে আসি, কারণ একবার মেলেছিলাম, তারপর আবার বৃষ্টিতে সব বৃষ্টি পড়লো, আবার তুলে ফেললাম। তো চলো দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছো, কখনো মেঘলা কখনো রৌদ্র, এখন প্রচণ্ড রৌদ্র। তো আমি উঠলাম জামা কাপড় মেলতে, চলো দেখতে থাকো, রৌদ্রও আছে, কখনো বৃষ্টি হচ্ছে কখনো মেঘ মেঘ ভাব। তারপর আবার বৃষ্টি, বৃষ্টির মধ্যে আবার আবার বৃষ্টি, এটা নিয়ে 3 বার তোলা হয়ে গেল, আবার দেখি আবার মেলে কি হয়। এগুলো সব কেটেছিলাম কালকে, তো বৃষ্টির জন্য একটু শুকায়নি, জামা কাপড় অনেকটাই ভিজে আছে, দেখতেই পাচ্ছো। আর রোদ্দুরে আমি তাকাতে পারছি না। আর আজকে আমার আজকে আবার ছুটি আছে, কারণ আজকে কালকে ঈদ ছিল, আর আজকে ঈদের জন্য ছুটি আছে। চলো পুরোপুরি আমার মেলাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন একটু দোকানে বেরোবো, কারণ আজকে একটু ঠাকুরকে দুধ কলা দেওয়ার আছে, তার জন্য একটু কলা কিনতে যাবো, দুধ কিনতে যাবো, চলো সঙ্গে থাকো। তো দেখছো আমি একটু দুধ কলা আনতে বেরিয়েছি আর দোকানে যাচ্ছি, রোদ্দুরটা কমই আছে, তো দোকানে দুধ কলা নেব, দুধ নেবো এই দোকানটায়, রাস্তা দেখতেই পাচ্ছ। তো দুধটা পাইনি, নেওয়া হয়নি, ওই জন্য আবার বাড়ি যাচ্ছি। এই যে পুচকু, বাবরে বাবা। তো দুধ কলা বলেছিলাম পাইনি, তো পেয়েছি, এবারে বাড়ি চলে আসলাম দুধ কলাটা দিয়ে। তো এখন দেখো রান্না করেছিলাম, মাছের তরকারি, আর এদিকে হচ্ছে একটু ভাজা আছে, আমি আর শাশুড়ি আর ছেলে খেয়ে নেব, তো জামা কাপড়গুলো তুলে নেব, চলো সঙ্গে থাকো। চলো, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলে নিই, আবার বেশিক্ষণ রাখলে রোদ্দুরে রংটা নষ্ট হয়ে যাবে, সব শুকিয়ে গেছে। আবার তুলতে এসেছি, আর ছাদটা কি গরম দেখো না, পা দেওয়া যাচ্ছে না, খালি পায়ে উঠে কি ছাদে, ভীষণ ভীষণ গরম, রোদে তাকানো যাচ্ছে না। আমার জামা কাপড় গুলো তোলা হয়েই যাচ্ছে, এবার আমি খেয়ে নেবো, খাওয়ার পরে তারপর একটু ঘুমাবো, তারপর হচ্ছে বাদ বাকি কাজ থাকবে। তো বন্ধুরা বাই বাই, আর কিছু বলার নেই, খাওয়াটা কমপ্লিট হয়ে গেল, আর এখন একটু ফল কেটেছি, সেই ফলটা 2-3 মিনিট পরে খাবো। তো একটু শসা, আর এটা কামরাঙা মিষ্টি, মিষ্টি লাগে একটু কম মিষ্টি, আর এইটা হচ্ছে আমার ফেভারিট ফল, সেটা হচ্ছে কী বলো তো, দেখে বুঝতে পারছ, এটা হচ্ছে নেসপাতি। আমি কোনো ফল ভালোবাসি না, কিন্তু নেসপাতিটা আমার কাছে ভীষণ 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 প্রিয়। তো দেখতে পাচ্ছ, তো খেয়ে নেবো একটু পরে।